বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো জবা গাছের কাটিং সম্বন্ধে। তো যদি বলো এই সময় কেন, এই সময় কিন্তু পারফেক্ট সময়, যদিও আমার একটু দেরি হয়ে গেল, ফেব্রুয়ারি মাসের শুরুতেই করে দেওয়া উচিত। তো এখনও ফেব্রুয়ারি চলছে, তো গাছটির কাটিং করেছিলাম আমি ফেব্রুয়ারির 17 তারিখে। তো আজকে 26 তারিখ, ভিডিওটি এডিট করছি বসে বসে ভয়েস ওভার দিয়ে, তো বলতে পারো একটু দেরি হয়ে গেছে। তো চলো ফটাফট দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে কাটিং করবে, তো আর কি কি করণীয়। সম্পূর্ণ ভিডিওটি দেখো না টেনে, তবে ভালোভাবে বুঝতে পারবে। আর একটা কথা বলবো, যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দিও, কারণ আমি দেখছি তো আমার ভিডিও তো মোটামুটি অনেক সবাই দেখছে, মোটামুটি খুব ভালোই ভিউ আসছে, তো আমি খুব খুশি তোমাদের জন্য, তার জন্য বিশাল বড় ধন্যবাদ। তো 70% লোক সাবস্ক্রাইব করেছে না, তো এটাই চাই সবাই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে ফোকাস করি। তো দেখো এভাবে কিছুটা রেখে দিয়ে এভাবে কাটিংটা করতে হবে আমাদেরকে। তো এই গাছটা প্রায় 1 বছরের একটু বেশি হবে, কারণ খুব ছোট্ট একটা চারা এনেছিলাম, বলেছিল যে ব্যাঙ্গালোর ভ্যারাইটিস, তো খুব ছোট্ট চারা এনেছিলাম, 50টা টাকা দাম নিয়েছিল, খুব একটা বেশি নেয়নি। তো ছোটোটা আস্তে আস্তে যত্নর মাধ্যমে এভাবে বড় করে তুলেছি তাকে। তো আগের বছরে ছাঁটা হয়নি, এবছরে ফার্স্ট ছাঁটছি। দেখো ছাঁটার পরে কিভাবে রেডি করে ফেলেছি, দেখতে গোড়া দিকটা কিন্তু এভাবেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, কারণ নিচে থেকে ডাল যত উঠবে না গাছটা ততটা কিন্তু হেলদি বা ভালো গ্রোথ নেবে না। নিচেটা এভাবে মোটামুটি ফাঁকা করে দেবে, কিছুটা ফাঁকা করে দেওয়ার পরে তো গাছটি থেকে 7 থেকে 8 ইঞ্চি দূরে, মানে 1 বেগদা হাতের মাপ নিয়ে নিতে পারো, দিয়ে এভাবে মাটিটা হালকা খুঁশে হালকা গর্ত করে নেবে। দেখো আমি কীভাবে করছি, যাতে ভিডিওটা বড় না হয় তার জন্য ফাস্ট ফরওয়ার্ড কিছুটা করে দিয়েছি আমি। তো এভাবে খুঁশে নিয়ে আস্তে আস্তে হালকা মোটামুটি 2 ইঞ্চি মতো, 1 থেকে 2 ইঞ্চি মতো ডিপ গর্ত করে নেবে। বেশি গর্ত করতে যাবে না বা বেশি শেঁকড়ের দিকে যাবে না, কারণ বেশি শেঁকড় কেটে গেলে অসুবিধে, এই টুকটাক একটা দুটো কাটলে কোনো অসুবিধা নেই এই সময়। এর পরের করণীয় হচ্ছে ভালো করে মাটিটাকে খুঁশে নিতে হবে। খুঁশে নিয়ে এভাবে হাত দিয়ে দেখো কিভাবে করছি, তো মাটিটা পুরো সরিয়ে নিতে হবে। এভাবে করার পরে দেখো খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখো প্রায় খুঁশে নিয়ে আমার রেডি হয়ে গেছে। এবারেতে আমি হালকা গোবর সার, শুকনো গোবর সার, মরা গোবর সার, কিছুটা ছাগল ন্যাদি আছে সেটাও দেখতে পাচ্ছ তোমরা, এটা গোবর সারের গাদা থেকে আমাদের পাশের বাড়ি নিয়েছি, কারণ গোবর সারের গুঁড়ো আমার কাছে শেষ হয়ে গেছে রেডি। তো এরপর যে জিনিসটা দেবো সেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু মিক্স খাবার, আমার কিন্তু অল টাইম আমার বাড়িতে রেডি করা থাকে, কারণ আমি যখন তখন মুড ওঠে আমার, আমি যখন তখন গাছ কিনে নিই, তো সে সময় আমার কাজে লাগে। যদি বলে এটাতে কী দেয়া আছে তাই নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানাচ্ছি বা বানানো আছে, তোমরা দেখতে পারো চ্যানেলে, তবু আর একবার বলে দিই, এতে আছে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, সিংকুচি, নিমখোল, তারপরে খড়ি মাটি, নানান জিনিস দিয়ে আমার মোটামুটি এই মিক্স খাবারটা আমার তৈরি করা অল টাইম থাকে। তো তারপরে এভাবে হালকা জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, কারণ এরপরে হলুদ গোলা জল দেব আমি। তো এর পরের করণীয় হচ্ছে দেখো এভাবে হালকা ফাঙ্গিসাইড এভাবে আমি স্প্রে করে দিচ্ছি এতে, যাতে পুরো গাছটাই ভালোভাবে হয়ে যায়। এভাবে ফাঙ্গিসাইড স্প্রে করার পরে আর একটা করণীয় হবে কি, যখন এই স্প্রে করার পরে পুরো গাছটা হালকা শুকিয়ে যাবে, প্রায় 15 মিনিট পরে সেটা করতে হবে। তো দেখো এভাবে গোড়ার মাটিটা আমি চাপা দিয়ে দিলাম, খুলে রাখলাম না, আর গোড়ার যে সমস্ত বড় বড় ঢেলাগুলো আছে সেগুলো ভেঙে একটু গুঁড়িয়ে নিলাম, যাতে দেখতেও সুন্দর হয় এবং গাছের শেঁকড় চড়াতেও সুবিধা হয়। তো এর পরের করণীয় হচ্ছে আমাদের কি কি, হলুদ বাড়িতে আছে ফাঙ্গিসাইড দিতে পারো, হলুদ গুঁড়ো হচ্ছে ন্যাচারাল, যেহেতু আমার সত্যি কথা বলা ভালো আমার ফাঙ্গিসাইড শেষ হয়ে গেছে এটা করার পরে, তার জন্য আমি কি করেছি হলুদের গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়োটাকে নিয়ে কি করতে হবে, মোটামুটি 1 চামচ হলুদের গুঁড়ো নিলে সেটাকে 1 ছিপি জল দিলে যে কোনো, তারপরে এভাবে পেস্ট বানিয়ে নেবে। পেস্ট বানিয়ে নেওয়ার পরে এভাবে যে কটা ডগা কেটেছো তোমরা সে কটা ডগা এভাবে হালকা করে আঙুলের মাধ্যমে লাগিয়ে দেবে। এর ফলে কি হবে, জবা গাছে কিন্তু প্রচুর ফাঙ্গাস লাগে মারাত্মকভাবে, সেই ফাঙ্গাসের আক্রমণটা হবে না। দেখো আমি কিভাবে লাগাচ্ছি, তোমরা ইজি ব্যাপার, তোমরাও লাগাতে পারবে, কোনো ব্যাপার নয়।
তো বেশিরভাগটা আমি সাপগুলো লাগিয়ে দিই, যেহেতু আমার শেষ হয়ে গেছে তাই আমি এভাবেই হলুদ গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে আমি কাজটা সেরে নিচ্ছি। এতেও কিন্তু বিরাট কাজ হয়। তো আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিয়ে জানিয়ে দিও, এবং আর একটা কথা বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং যে সমস্ত তোমার বাগানে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করতে মোটেই ভুলো না কো। এভাবেই সাপোর্ট দিলে আমি আরও উৎসাহ পেয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে থাকবো। তো চলো পরের করণীয়টা দেখে নাও। এভাবে হলুদ গোলা জল মোটামুটি এক মগ নিয়ে ভালোভাবে গুলে নিয়ে 1 থেকে 1.5 চামচ দিয়ে গুলে নিয়ে পুরো গাছে ভালোভাবে দিয়ে দাও। ব্যাস হয়ে গেল, ফিনিশ। তো তারপরের করণীয় কি, তোমরা যদি কাউকে বলো গিফট করতে চাই বা নিজের জন্যও করতে চাই, 2-4টে ডাল এভাবে অ্যালোভেরা জেল দিয়ে কোকোপিটের সাথে যে কোনো একটা পাত্রে রেখে দিতে পারো, মোটামুটি 1 থেকে 1.5 মাস পর গাছটি রেডি হয়ে যাবে। তো চলো তাহলে টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাগান নিয়ে ব্যস্ত থাকো।